আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ বিদেশে উচ্চ শিক্ষার আইটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। গত কয়েকটি পর্বে বিভিন্ন স্কলারশিপের তথ্য তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা আইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, গত কয়েকটি স্কলারশিপের যে ভিডিও দিয়েছিলাম সেই স্কলারশিপগুলো অনার্স মাস্টার্স পিএইচডির জন্য হয়েছে। তোমরা অনেকেই এই স্কলারশিপে আবেদন করছো। পাশাপাশি তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, যারা এবার এইচএসসি পাস করলো, অর্থাৎ 2020 সালে যারা এইচএসসি পাস করলো, যারা অনার্সের রেজাল্ট প্রকাশ হয়েছে বা অনার্স যারা পাস করেছে, তারা এখনও পর্যন্ত তাদের সার্টিফিকেট হাতে পায়নি, সেক্ষেত্রে তারা কিভাবে এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারে অথবা বিদেশে উচ্চশিক্ষার জন্য তারা প্রিপারেশন নিতে পারে? কারণ সার্টিফিকেট ছাড়া অনেক স্কলারশিপই আবেদনই করা যাচ্ছে না। প্রভিশনাল সার্টিফিকেট বা সাময়িক সনদপত্রের মাধ্যমে এই স্কলারশিপে খুব সহজেই আবেদন করতে পারো। তাই এই প্রভিশনাল সার্টিফিকেট বা সাময়িক সনদপত্র হতে পারে এই সমস্যার সমাধান। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে তোমরা এই সাময়িক সনদপত্রটি বা প্রভিশনাল সার্টিফিকেটটি পেয়ে যেতে পারো। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আলোচনা করবো এইবার যারা এইচএসসি পাস করলো 2020 সালে, তারা কিভাবে এই প্রভিশনাল সার্টিফিকেটটি পেয়ে যেতে পারো, তাদের নিয়ে আলোচনা করি প্রথমে। এর পরবর্তীতে যারা অনার্স মাস্টার্স রয়েছে তাদের নিয়েও কথা বলবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, এইচএসসি পাস করার পর প্রভিশনাল সার্টিফিকেট পাওয়ার জন্য তোমাকে কয়েকটি স্টেপ অবশ্যই তোমাকে ফলো করতে হবে। প্রথম স্টেপ, তোমাকে বোর্ডের ওয়েবসাইট থেকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে এবং সেই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে তোমাকে জমা দিতে হবে। চলো কম্পিউটার স্ক্রিনে দেখি নিই কিভাবে এই ফর্মটি তুমি ডাউনলোড করবে এবং কি কি বিষয় এখানে তোমাকে মেনটেন করতে হবে। বন্ধুরা, এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইট। তোমরা যে বোর্ডে রয়েছো সেই ওয়েবসাইট থেকে চেক করে নিবে। বন্ধুরা, এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ফর্মস নামের একটি অপশন, এই অপশনটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা প্রথমেই যে অপশনটি পাবে সেটা হচ্ছে সার্টিফিকেট সেকশন ফর্ম। তো এটা আমরা ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে এই ফর্মটি এসে পড়বে, তোমরা নিচু স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে সনদ, সাময়িক সনদ, নম্বরপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রবেশপত্র, এরকম এর আর বিভিন্ন সার্টিফিকেটের জন্য আবেদন। মূলত অপর পাতায় উল্লিখিত নিয়ম অনুযায়ী আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই নিজ হাতে পূরণ করতে হবে। তার মানে এই ফর্মটি সনদপত্র, সাময়িক সনদপত্রের জন্য ব্যবহার করা যাবে। এখানে নামের জায়গায় তোমার ইংরেজিতে বড় অক্ষরের নাম লিখবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখবে, তোমার নাম বাংলায় লিখবে, তোমার যেভাবে এসএসসি এবং এইচএসসির তথ্যগুলো দেওয়া রয়েছে ঠিক সেভাবে এখানে লিখতে হবে, বিশেষ করে এইচএসসির। এরপর তোমার শিক্ষা প্রতিষ্ঠান নাম, অর্থাৎ যে কলেজ থেকে তুমি পাস করেছো সেই কলেজের নাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলায় তোমাকে লিখতে হবে। ঠিকানা দিবে, পরীক্ষার নাম এইচএসসি এবং পাশের সন দিবে, কেন্দ্র, রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন কার্ড দেখে দেখে লিখে দিবে। পরবর্তীতে এখানে দেখো একটা জিনিস, সোনালী সেবা নম্বর, এটা পরবর্তী পূরণ করতে হবে এবং কিভাবে পূরণ করতে হবে সেটা আমি একটু পরেই তোমাদেরকে বলে দিচ্ছি। এরপর তোমার এখানে একটা সই দিতে হবে এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। এরপর এই যে অংশটুকু রয়েছে এটা তোমার শিক্ষা প্রধান, অর্থাৎ তুমি যেই কলেজের শিক্ষার্থী সেই কলেজের প্রিন্সিপাল এটা পূরণ করবেন এবং সত্যায়ন করে দিবেন। এখানে আরও কিছু নিয়মকানুন দেওয়া রয়েছে, তুমি অবশ্যই এগুলো ফলো করবে। কিভাবে অনলাইনে সোনালী সেবা ফি জমা দেওয়া যায় সেটাও এখানে উল্লেখ করা রয়েছে। এখানে তোমরা যদি একটু নিচের দিকে নামো তাহলে এখানে বলা রয়েছে অত্র শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষার ইংলিশ ভার্সন, সাময়িক সনদপত্র, এগুলোর যে ফি রয়েছে সেটা হচ্ছে 500 টাকা, তোমরা নিচু স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা হয়েছে আবেদন সনদ শাখায় জমা দেওয়ার 3 কর্মদিবসের মধ্যে তা সরবরাহ করা হবে। আশা করি তোমরা এই ফর্মটি ডাউনলোড করে এভাবে পূরণ করে সাময়িক সনদপত্র গ্রহণ করতে পারবে। বন্ধুরা, ফর্মটির একটি কপি আমার ফেসবুক গ্রুপেও দিয়ে দিব, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর তুমি যেই বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডের ওয়েবসাইট থেকে অবশ্যই তুমি পেয়ে যাবে। বন্ধুরা, এবার আসি স্টেপ টু। বন্ধুরা, ফর্মটি পূরণ করার পর ফর্মটি সাথে তোমার এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, অনলাইনে থাকা যে মার্কশিট রয়েছে এই সব কিছু সঙ্গে করে তোমাদের কলেজে নিয়ে যেতে হবে এবং কলেজের প্রিন্সিপাল থেকে তোমাদের সত্যায়িত করে নিয়ে আসতে হবে। এবং তোমরা নিশ্চয়ই দেখেছো ফর্মের একটি অংশের মধ্যে প্রিন্সিপালের অংশও রয়েছে, সেটা কলেজ তোমার হয়ে পূরণ করে দিবে এবং তোমার ডকুমেন্টসগুলোকে সত্যায়িত করে দিবে। এবং এই ফর্মটি এবং ডকুমেন্টসগুলো সত্যায়িত করার পর তোমার আসবে তৃতীয় স্টেপ।
তৃতীয় স্টেপে তোমাকে এই ফর্মগুলো এবং ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে সোনালী ব্যাংক সেবা অথবা ঢাকা বোর্ডের অথবা তোমার যে বোর্ড রয়েছে সেখানকার যে সোনালী ব্যাংক রয়েছে সেখানে গিয়ে 408 টাকা থেকে 500 টাকার মতো পে করে একটি পে স্লিপ তোমাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর চতুর্থ স্টেপ, বন্ধুরা এই সকল ধরনের ডকুমেন্টস এবং ব্যাংকের পে স্লিপ সহ এবং এই ডকুমেন্টসগুলোর ফটোকপি সব কিছু নিয়ে বোর্ডে তোমাকে জমা দিয়ে দিতে হবে। জমা দেওয়ার পর তারা তোমাকে একটি SMS দিবে যখন তোমার এই সার্টিফিকেট বা সাময়িক সনদপত্রটি তৈরি হয়ে যাবে। বলা হয় 3 কর্মদিবসের মধ্যে তুমি এই সার্টিফিকেটটি পেয়ে যেতে পারো, কিন্তু এর আগেই হয়তোবা তুমি এই সার্টিফিকেটটি পেয়ে যেতে পারো। বন্ধুরা কয়েকটি কথা এখানে মনে রাখাটা খুবই জরুরি মনে করছি। বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, ভাইয়া কলেজ থেকে কি সাময়িক সনদপত্র দেওয়া হয় কিনা? না ভাইয়া, বোর্ড থেকেই সাময়িক সনদপত্রটি দেওয়া হয়। তাই কাজের আশায় বসে না থেকে তোমাদের এই প্রক্রিয়া ফলো করে খুব সহজে খুব অল্প সময়ের মধ্যেই তোমরা এই সাময়িক সনদপত্রটি সংগ্রহ করে নিতে পারো। আইটি ভুল ধারণা রয়েছে সাময়িক সনদপত্র পেতে 1 মাস বা তারও বেশি সময় লাগে, ব্যাপারটি একদমই না। তুমি 3 কর্মদিবস বা এর চেয়েও কম সময়ের মধ্যে তুমি সাময়িক সনদপত্রটি পেয়ে যেতে পারো। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া আমার যখন মেইন সার্টিফিকেট আসবে তখন আমি কিভাবে এই মেইন সার্টিফিকেটটি সংগ্রহ করব, নাকি আমাকে মেইন সার্টিফিকেট দেওয়া হবে না? যখন তোমার মেইন সার্টিফিকেটটি তোমার কলেজে আসবে তখন এই সাময়িক সনদপত্রটি তুমি তোমার কলেজে জমা দিয়ে মেইন সার্টিফিকেটটি খুব সহজেই সংগ্রহ করে ফেলতে পারো। আরেকটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে মেইন সার্টিফিকেট দিয়ে যা যা করা যায় সাময়িক সনদপত্র দিয়ে তা তাই করা সম্ভব। পাশাপাশি তোমরা আইটি প্রশ্ন করতে পারো যে ভাইয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা স্কলারশিপে আবেদন করার জন্য বা বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার জন্য ডকুমেন্টসগুলোকে সত্যায়িত করতে হয়, বোর্ড থেকে লিগ্যালাইজেশন করতে হয়, সেক্ষেত্রে এই সাময়িক সনদপত্রকে বোর্ড থেকে লিগ্যালাইজেশন করা যাবে কিনা? হ্যাঁ, এই সাময়িক সনদপত্র তুমি বোর্ড থেকে, মন্ত্রণালয় থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিগ্যালাইজেশন করতে পারবে খুব সহজেই, একই প্রক্রিয়া। এই লিগ্যালাইজেশন কিভাবে করতে হয় এই নিয়ে আমার আলাদা ভিডিও আছে, চাইলে অবশ্যই দেখে নিতে পারো। এবার আসি অনার্স মাস্টার্সে যারা সদ্য পাস করেছে তারা কিভাবে সাময়িক বা প্রফেশনাল সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবে। বন্ধুরা বাংলাদেশে নানান ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে, কিছু আছে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, কিছু আছে বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ, আবার রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রযুক্তি বিজ্ঞান বিশ্ববিদ্যালয় রয়েছে, পাশাপাশি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ পলিসি এবং নিয়ম অনুযায়ী প্রফেশনাল সার্টিফিকেটটি সরবরাহ করে থাকে। যেমন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নির্ধারিত ফি এবং দিনক্ষণের মাধ্যমে এই সার্টিফিকেটটি তোমরা পেয়ে যেতে পারো বা নম্বরপত্রটি পেয়ে যেতে পারো। পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে খুব সহজেই তোমরা প্রফেশনাল সার্টিফিকেটটি পেয়ে যেতে পারো, খুব সম্ভবত 7 কর্মদিবসের মধ্যেই তোমরা এই প্রফেশনাল সার্টিফিকেটটি পেয়ে যেতে পারো। ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রেও তাই, তোমরা যেই কলেজ থেকে পাস করেছো সেই কলেজের অ্যাডমিনিস্ট্রেশনে যোগাযোগ করলেও তোমরা বিস্তারিত তারা বলে দিবে। তাই এখানে বন্ধুরা বলছি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন অনুযায়ী তোমরা প্রফেশনাল সার্টিফিকেটটি পেয়ে যেতে পারো, এর জন্য আলাদা আবেদন করতে হয় এবং ফি প্রযোজ্য বিশ্ববিদ্যালয় অনুযায়ী। তবে যে কোনো ক্ষেত্রে প্রফেশনাল সার্টিফিকেটটি 7 থেকে 10 কর্মদিবসের মধ্যেই সচরাচর পাওয়া যায়, তবে এটা নির্ভর করছে বিশ্ববিদ্যালয়ের উপর, আবারও বলছি। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম কিভাবে প্রফেশনাল সার্টিফিকেটটি তোমরা পেয়ে যেতে পারো এবং এই প্রফেশনাল সার্টিফিকেটের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা তোমরা নিতে পারো, পাশাপাশি স্কলারশিপে আবেদন করতে পারো। বন্ধুরা এই ছিল আজকের মতো আপডেট। আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো আপডেটে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।